জাস্ট মানুষের শাক দিয়ে মাছটাকে তো আমি আলু দিয়ে ডিম ঢেকে দেবো। কলা পাতায় যদি পোড়া না লাগে তাহলে এটা খেয়ে মজা লাগে না, এই জন্য পাতা মানে পাতাটা পোড়া পোড়া লাগতে হবে, তাহলে টেস্টটা বেড়ে যাবে আরো বেশি, কারণ কলা পাতা নিজস্ব একটা টেস্ট আছে। ডিম পাতা একদম রেডি, তো আমরা নামিয়ে নিতেছি। কিরে কি করিস, কলা পাতা কাটতে কি করবি? নতুন রেসিপি হবে, ডিম আলু দিয়ে ডিম পাতায়। সেটা আমাকে বলবি না, আমি একটু ভিডিও করতাম না, আমি তো দেখে কি হবে রেসিপিটা। ওই যে হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে পাতায় হবে, আমরা তো মাছ পাতায় খাই সবসময়, তো আজকে তো নতুন ভাবে ডিম পাতায় খাবো। আচ্ছা আচ্ছা, তাহলে দারুণ হতে যাচ্ছে। তো কি অবস্থা সবার, ওয়েলকাম টু রুদ্র স্টোরিজ। শুনলেন আমরা কিসের ভিডিও করতে যাচ্ছি, তো আমাদের সাথেই থাকেন, নতুন আরেকটা রেসিপি আসতে যাচ্ছে। কি বাবা, চলো তুমি ভয় পাচ্ছ? এই 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 তো এই তো মা মা চলে আসছে, চলো আমরা আসো। তো প্রথম হচ্ছে ডিম পাতার জন্য আমরা প্রথম তো ডিমটা সিদ্ধ করে নেব, আর লাগবে গিয়ে পেঁয়াজ, পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি, আর লাগবে আলু, সে আলুটা আমি কেটে নেব, কেটে ধুয়ে নেব। তো দেখে থাকুন আমি, আর লাগবে হচ্ছে গিয়ে ওই জিরা বাটা লাগবে। তো আমি সব কিছু বাইটে গুস করে নিতেছি, এর মধ্যে ডিম সিদ্ধ হোক আর কি। আগুনটায় দানা বানা করতেছে, বেলা হয়ে গেছে তো বেশি। পেঁয়াজ ছোলা শেষ, এবার আলুটা ছিলে নেবো। আয় আয় টিপ, আবার বলো। আপনারা যত যাই কিছু পাতায় খান, তো মেইন মশলা হচ্ছে সরিষা। সরিষা না দিলে আর কি সেই মানে পাতায় যে একটা স্বাদ সেটা কিন্তু আসে না, তো সেই সরিষাটা আমি এখন বাইটে নিতেছি। এবার দেখ ডিম, একটা ডিম চার পিসে করা মজা লাগতো ওই ডিমগুলো খাইতে, আর একটা একটা ডিম খাই কিন্তু তাও ওই আগের ডিমের মতো মজা পাই না, খাই স্বাদ পাস স্বাদ পাওয়া যায় না, কালারটা কিন্তু আসে ডিম তো একটু। খাবারের টেস্ট বাড়ানোর জন্য ধনিয়া পাতা অবশ্যই দিবেন, না দিলে মনে হয় শীতকাল শীতকাল মনে হয় না। অনেকেই ধনিয়া পাতা পছন্দ করে কিন্তু আমার কাছে অনেক অনেক পছন্দের ধনিয়া পাতা ফ্লেভার। তো এবার সব আমরা দিয়ে মাখাই নেবো, তেল করে নুন সব দিয়ে মাখাই নেবো, জিরা বাটা আর হচ্ছে ইয়ে সরিষা বাটা, আর দিলাম ধনিয়া পাতা। এবার দিলাম লবণ, এটা কি মরিচের গুঁড়া না হলুদের গুঁড়া, দিলাম হলুদ। এবার দিলাম মরিচের গুঁড়া, তো ঝাল ঝাল টাকার
أنا أقول لك أنا এখন আমরা আগে কলা পাতাটা ধুয়ে রেখে দিয়েছি তো এটা একটু তেল মেখে নেব যাতে আর কি পাতাটা সহজে পুড়ে না যায় এই শীতের সময় চাম্বুল পাতা থাকবেই সব তরকারিতে তেল মাখলে কি পাতাটা সহজে পুড়ে যায় না জাস্ট মানুষের শাক দিয়ে মাছ ঢাকে তো আমি আলু দিয়ে ডিম ঢেকে দেবো এটুক দিয়ে আর কি মশলা দিয়ে একটু জল দিয়ে দাও যাতে সিদ্ধ হয় সামান্য পরিমাণে এই 15 মিনিট জল দিলেই রেডি পরমিট পরে এটা উল্টানে দিয়ে দেব তাহলে আমাদের রেডি সুন্দর লাগতেছে তাই না চোখের মতো আর পাতায় পোড়াটার বিশেষত্ব হচ্ছে এরকম কলা পাতায় যদি পোড়া না লাগে
তাহলে এটা খেয়ে মজা লাগে না এইজন্য পাতা মানে পাতাটা পুরো পুরো লাগতে হবে তাহলে টেস্টটা বেড়ে যাবে আরো বেশি কারণ কলা পাতা নিজস্ব একটা টেস্ট আছে আর ডিম পাতা একদম রেডি তো আমরা নামিয়ে নিয়েছি আর দেখলেন যে আমরা ভিডিওতে যে কি রকম করে বানাইলাম পাতা দাওয়াটা আর কালারটা কিন্তু সেই আসছে তো এইভাবে আশা করি এইভাবে বানিয়ে খাবেন ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন লাগলো তো সবাই ভালো থাকেন আর এখন আমরা খাবো তো দেখেন আমাদের ভিডিওটি কেমন লাগে